হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে আসলাম, আর এটা ছিল 3 তারিখের ভিডিও। রিসেপশনের একটা পার্টি ছিল, তো সে পার্টিতে এখন আমরা যাব, তো সেজন্য এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে আমি ব্ল্যাক ড্রেস পরব, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন। তো রেডি হয়ে আপনাদের কাছে আবার আসছি। আমিও রেডি হচ্ছি, আমার দেরি হয়ে গেছে, ওরা ফার্স্ট, আমার আগে রেডি হয়ে গেছে। আর আমি ফার্স্ট, আর আমি প্রতিদিনের জন্য বলবো যে আপনারা প্রতিদিন ভিডিও দেখবেন আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কেন কারণ সাবস্ক্রাইব যারা করে নাই তারা করবো। হ্যাঁ করবেন। এই তো আমরা লাকি সেন্টারে চলে আসছি। তো নাশপি আর আমি এখন দোতলায় চলে যাচ্ছি, আর নাশপির পাপা আমাদের একটু ভিডিও শ্যুট করে দিচ্ছে। এরপর আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে পুরা ফাইনাল লুকটা দেখাবো, যে সেন্টারটা কীরকম। এর আগে আমরা যখন হলুদ প্রোগ্রামে এসেছিলাম তখনকার মানে ভিউটা অন্যরকম ছিল, এখনকার ভিউটা অন্যরকম, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে আসার সাথে সাথে বউর সাথে বসে আগে আমি কিছু ছবি তুলে নিই, তো সেগুলোও আপনারা দেখতে থাকুন। আমরা আসার কিছুক্ষণ পর আলামিন আর আলামিনের বউ আসছে, আর এক এক করে সবাই আসা শুরু করেছে। তো তাদের সাথেও আপনাদের দেখা করিয়ে দেবো যখন আমরা খেতে বসব। এখন ওদেরকেও একটু ছবি তুলে দিবে নাশপির পাপা, বউর সাথে বসবে। তো ক্যামেরাম্যানরা তো ছবি তুলছেই, তো তাদের ছবি তো আর এখন আমরা নিতে পারবো না, তো আমরা এই সুযোগে আমরা নিজেদের মোবাইল দিয়েও আমরা একটু ছবি তুলে নিচ্ছি। আর কোনো বিয়ের অনুষ্ঠানে আসলে এই একটা মজা, কারণ কি অনেকদিন পর একটু সাজুগুজু করা হয় আর অনেক অনেক পিকচার তোলা হয়। তো এখানে প্রথমে আমরা বসে পড়লাম, এখানে এখন আমাদের ছবি তোলা হবে, তারপর আলামিন আলামিনের বউকে নিয়ে বসবে, ওদের ছবিও তোলা হবে। এই তো আমার হাজবেন্ড ছবি তুলে দিচ্ছে, আর এখানে আমরা সবাই অনেক মজা করছি কারণ আরও মানুষ এসেছে, ওর আরও বন্ধুরা এসেছে, তো সবার সাথে অনেক কথাবার্তা বলা হয়েছে। তো আমার মোবাইলে সে ভিডিওগুলো মানে তোলা হয় নাই, তো সেজন্য দুঃখিত। এই তো নাশপি আবার একটু ভিডিও করছে, ওকে ভিডিও করে নিচ্ছে ওই চেকটা নিজেই। আমরা আরো ভিডিও করব, তো ওটার আগে আমরা একটু পরে দেখাই, তো বাই বাই। এই তো এতক্ষণ অনেক ছবি তোলা হয়েছে, তো ছবি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো এখন আপনাদের সাথে আমরা ছবি শেয়ার করছি। তো আপনারা ছবিগুলো দেখে নিন, তারপর আমরা খেতে বসবো। এই তো আমরা সবাই এক টেবিলে বসেছি, এবার আমরা খাবো। তো খাবার এসে পড়েছে, এখানে দেওয়া হয়েছে রাইস, তারপর দেওয়া হয়েছে বেগুন ভাজা, তারপর দেওয়া হয়েছে কোপ্তা কারি, আর দেওয়া হয়েছে চিকেন রোস্ট, আর দেওয়া হয়েছে খাসি আর বোরহানি, আর সাথে ছিল লাস্টে ছিল জর্দা। জর্দাটা একদম প্যাকিং করে ছোট ছোট মানে কি বলো ওটাকে মানে একটা বাটিতে করে দিয়েছে, আর খুব মজা হয়েছিল জর্দাটা। তো জর্দাটা কথা এখনও বলতে পারি না, জর্দাটা আসলে অনেক মজা হয়েছে, আর সব খাবারই এগুলো মজা হয়েছে। বিশেষ করে হিন্দুদের খাবার আসলে অনেক মজা হয়, আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার সব খাবারই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু সবাই বাসায় চলে যাই।
তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো, আর সেটাও বিয়ের ভিডিওই থাকবে আমার কাজিনের বিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আমার তো আল্লাহ হাফেজ।